বলছে যেটা বুঝে সেভাবে মানে সুখীও ছিলেন না, আবার উনি কেউই ছিলেন না, উনি একটু স্ট্র্যান্ডার ছিলেন। আমাকে তো অনেকে বলল তুমি ঢুকলো না, কিন্তু স্যার ফোন করবে উল্টা ঘটনাটা বলবো উল্টা। আমি কেবিআর স্যারকে দেখে দৌড়ায় পালায় যাচ্ছে, সবাই আমাকে বলছে যে কেবিআর স্যার তোমাকে ফোন করবে আমি পালাই যাচ্ছি, উনি ঠেকাচ্ছেন, আমি একদম স্থির দাঁড়াই আস্তে করে ঘুরে স্যার দিকে দাঁড়ায় আছি। স্যার এসে আমাকে জড়ায় ধরলেন এবং আই ফিল দ্যাট উনি কাঁপতেছে, মানে কান্নার একটা কাপুনি আছে না, কাঁপতেছে। আমি এত বছর জিনিসগুলিকে ভুলেছিলাম, মানে ওনার একদম কথাটাই হচ্ছে এরকম যে আমি এত বছর জিনিসগুলিকে ভুলে তার ইয়ে করেছি, তুমি আমাকে আমার শৈশবে ফিরে দিয়ে গেছি। আমি না একদম কত পুরো ঘটনা ছিল যে উনি আসলে ওই ওই জায়গাটা, আমি তো তাদের শৈশব আর কিছু সম্পর্কে জানি না যে কেন উনি অ্যাবস্ট্রাকশন এবং কেন তিনি অ্যাবস্ট্রাকশন যেতে পারছেন, এটা আলোচনা করতে চাই। আমি কিছু এইখানে হচ্ছে আমার একটা আমার কমটা সেটা হচ্ছে আপনার কেন আমি আপনার জার্নাল আমি এটাকে খুবই গুরুত্বপূর্ণ মনে করতেছি এই ঘটনাটাকে। কারণটা হচ্ছে যে ধরেন যে ধরেন মাইকেল সরি মাইকেল অ্যাঞ্জেলো তো তার তো বলার লোক নেই, তার তিনটা কবিতায় ডায়েরিতে ইত্যাদি লিখে ঠিক আছে, ভ্যান গগ তার ভাইকে চিঠি লিখেছে ঠিক আছে, ভিঞ্চি তার নোটবুকে লিখে যাচ্ছে। তো আমাদের যে কাউকে পেতে হবে, যেমন শফিউদ্দিন স্যার আমাকে কয়েকবার বলেছেন তুমি আসো তোমার সঙ্গে আমার কথা আছে ঠিক আছে। এখন কথা হচ্ছে যে ওনার কাছে মনে হচ্ছে যে আমার কাছে বলা যায়, কিন্তু আমার তো ওনার এই কথাগুলি শুনে লিপিবদ্ধ করার প্রয়োজনীয়তা আমার জায়গা থেকে তো পেতাম। হ্যাঁ উনি আমার টিচার বলে উনি বললেন আমি দৌড়াবো তা তো ঠিক আছে, কারণ আমার আমি তো আমার জগৎ দিয়ে আমার জগৎ যদি হয় যে এই জাতীয় সাক্ষাৎকার বা ইয়ে সংগ্রহ করা তাহলে আমি এটাকে গুরুত্বের সঙ্গে দিই, কিন্তু আমার কাজ যদি হয় যে আমিও আপনার সাথে যেমন গল্প তার মানে তো এই না যে আমি লিপিবদ্ধ, এটা হচ্ছে একটা এক্সপিরিয়েন্স এটুকু হয়। যদি এটা হয় ঠিক আছে আমি আমার জার্নাল নিয়ে বলি না না বলছি না না আমি আপনার কাছে গল্প করছি গল্প শুনছি না না আমি কথা বলছি তো আমি আসলে জার্নাল নিয়ে কিছু জার্নাল তো ছোট জিনিস না আমার জার্নিটা হয়ে ওরকম আমি এমন 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 দিন কাটাইছি হয়তো সংসদ ভবনের আমরা যদি এভাবে নিজেরা একটু নিজের প্রতি দায়িত্বশীল হয়ে লেখাটা লিখতে থাকি তাহলে কিন্তু আসলে এগুলি পড়তে পড়তেও কিছু কিছু মানুষ তৈরি হয়ে যাবে যারা ওই শুনবার আমি তোমাকে একটা কথা বলি একটা দেখো কবিদের মধ্যে অনেক মতদ্রব্য আছে অনেক কিছু আছে তারপর কবিরা কবিদের নিয়ে লিখে
আমাদের অনেক শিল্পী হারা গেছে, বাসস্থানের মতো শিল্পী হারা গেছে। পৃথিবীর কোথাও তো শিল্পীরা শিল্পীতে নিয়ে লিখতে না, আমি কিন্তু বলছি যে আমার একটা বলার লোক লাগবে কেন, আমি বলার একটা জায়গা কেন, আপনার জার্নালের কেন আমি ইম্পর্টেন্স দিচ্ছি, আপনি তো আপনি কাতি আমাকে বলছেন, যুক্তি বলছেন, সাপিককে বলছেন বা কানুনকে বলছেন তা কিন্তু না। আপনি ফেসবুক দিন, আপনি আপনি আপনার ডায়েরিতে লিখতেন, সেটা ফেসবুক আসার পরে আপনি কি করছেন, আপনি কিন্তু ডায়েরিতে লিখতেন, কারণ আমার নিজের দেখা ডায়েরিতে, হ্যাঁ না বলছি আপনি কিন্তু যে লিখতেন আমার নিজেরই দেখা, আপনি হচ্ছে কি হচ্ছে কাজ করতে করতে আপনার ড্রয়িং খাতার মাঝখানে লিখলেন, ইভেন কি আপনি ছবির মধ্যেও লিখে ফেলেন, ঠিক আছে সেটাই বলছিলেন না, তারেক শুনো ঠিক আছে, আমার খেয়াল আপনার জার্নালটার গুরুত্বটা কোথায়, এই যে আপনি লিখে আপনাকে ফেসবুকে ফেসবুক জিনিসটা পেলেন, আপনি শুরু করেছেন যে ফেসবুকে পেলেন, আপনি কিন্তু লেখা শুরু করুন, ঠিক আছে ফেসবুকে লেখা শুরু করুন, আপনার ডায়েরি লেখার অভ্যাসটাই কিন্তু আপনি ফেসবুকে করা, এবং এটাই হচ্ছে শিকাগো ইউনিভার্সিটি দেখার পরে যে তো এখন হচ্ছে যে আমাদের আর্টিস্টরাই আমরা করি কি আমরা কেউই লিখি না, আমরা ধরেন যে আপনি কি কুবিয়া স্যার লিখেন না, শবির দিন সারদার লিখেন না, উনি অপেক্ষা করছেন কেউ একজন পাবো তাকে আমি বলবো সে আমাকে দিয়ে নেয়, এই যে অভ্যাসের জায়গাটা এটি হচ্ছে রবীন্দ্রনাথ গুরুত্বপূর্ণ কেন আমার, আমি একদম ফ্র্যাঙ্কলি বলি আমার কাছে রবীন্দ্রনাথ খুব গুরুত্বপূর্ণ, যে এটা হয় কি একটা মানুষেরা সবাই মনে করি যে এটা তার আত্মবিশ্বাসেরও জায়গা রাখা আছে, ঠিক আছে রবীন্দ্রনাথের লন্ডি স্লিপটা পর্যন্ত উনি হচ্ছে সংরক্ষণ করেছেন, আমি জানতাম না ওনার পেন্টিং নিয়ে প্রত্যেকটা অনেক লিখবে সাফিন, থামো আমার কথাটা শেষ করো, কথা হচ্ছে যে তোমরা হচ্ছে 100 জনের মধ্যে 99.99 জন লিখলাম, একজন খালি লিখবে তাহলে এটা খারাপ জিনিস, প্রবলেমটা হচ্ছে তো কেউ কম লিখবে, কেউ কম বেশি লিখবে, কেউ ডায়েরিতে লিখবে, কেউ ব্লগে লিখবে, হ্যাঁ এর মধ্যে দুই একজন লিখলো না ঠিক আছে সেটাই কনসিডার করা যায়, কিন্তু ঘটনাটা ঘটছে তোমরা 100 জনের মধ্যে 99.99 জন লিখোই না, ঠিক আছে ইভেন কি নিজের নামটাও লিখো, আমি বারবার বলতেছি কথাটা বুঝো, তুমি কথাটা বুঝো, সেটা হচ্ছে যে 100 জনের মধ্যে 99.99 জন লিখে না, 100 জনই না লিখে বা কি আসে, তাহলে লিখা লিখার প্রয়োজন তো নাই, তাহলে প্রয়োজন 100 জন ছবি রাখলি বা কি আসে, 100 জনই যে ছবি আছে তাতেই বা কি আসে, তা তো দরকারই নাই, দরকার নাই না আসলে, যে যেরকম সে সেরকমই পিটের, তাহলে তো প্লিজ শাফিন আমরা আশা করতে পারি, না 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 আশা করতে পারি যে আশা না সম্পূর্ণ লেখা এটা হচ্ছে ভালো শাফিন, এটা আশা বিষয় না, এটা হচ্ছে কিছু দায়িত্বশীলতা, না আমার মনে হয় কি প্রতিনিধিত্বে অভ্যাসের প্রতি থাকে তো, না 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 যেটা যেটা আমি এটা লাইফ থেকে মানতে হবে, না না লাইফ থেকেই মানতে হবে, এটা দায়িত্বশীলতা, তুমি আজকে আজকে দাবি করছো যে এগুলি এগুলি কেন হলো, তুমি যদি এগুলি দাবি করো তাহলে তোমার কিছু দায়িত্বশীলতা, একটা মুহূর্তে বই পাঠাই সেটা হলো আমি যার রঙে যার মানে ক্যানভাস বর্ণে ভর্তি, যার ক্যানভাস আলোকিত রঙে সে বলছে আমার ক্যানভাসে কোনো রঙই নেই, এটা হয়তো অন্য কোন অর্থ থেকে অন্য কোন বড় জায়গা থেকে বলছে, আর তুমি যেটা বলছো ও কিন্তু ঠিক কথা,
ওকে লিখতে হবে কেন? না 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 রফি ভাই, আমি না আমাকে বলতে দাও, শেষ করতে দাও। আমাদের বাংলাদেশের আর টিকবে না, কিভিয়া টিকবে না, কেউ টিকবে না, কিচ্ছু টিকবে না, জলদের তা পর্যন্ত আর্থ নিয়ন্ত্রণ করে মাফিয়ারা, এই মাফিয়া বলো বড় লোকরা বলো, এরা যদি নিজেদের ইন্টারেস্ট এরা দেখানোর জন্য, যে আমার কাছে ডিউক আছে, আমার কাছে কেপি আছে, তোমার কাছে আছে, তুমি সামদানি, আচ্ছা আমি আমি ঘরে কেপি নিয়ে আসলাম, তুমি 20 টাকা দিয়ে কিনছো, আমি 5000 টাকা দিয়ে কিনছো, এইটা হচ্ছে বাংলাদেশের আর্ট কালেক্টরদের ইতিহাস। তোমার একটা কন্টেম্পোরারি এখানে ইউরোপের অলিতে গলিতে, আমেরিকার অলিতে গলিতে একটা কন্টেম্পোরারি আর্ট ম্যাগাজিন মানে ইয়ে থাকে, মিউজিয়াম থাকে, তুমি যদি না লিখো তাহলে কি হবে, কি তোমার আর্ট আর পাবে না, ওই কারণে যে এখানে তো আর্ট তো সংরক্ষণই হবে।